আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কীভাবে আপনি একটা ফেসবুক প্রোফাইল চিরদিনের জন্য ডিলিট করে দেবেন সেটা আমি দেখাবো। তো আইডিটা ফলো করুন, ভিডিওটা কন্টিনিউ করুন। তার জন্য আমি ফেসবুকে চলে গেলাম। তো আমি কেন ফেসবুকটা ডিলিট করে দিতে চাইলাম, অনেকে আছে ব্যবহার করতে চায় না, তারপরে অনেকে আছে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো আমার এই চ্যানেলটা আমি কেন ডিলিট করতে চাচ্ছি সেটাই তো কথা। কথা হচ্ছে কি, আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করা চ্যানেল ছিল। তো আমি এই চ্যানেলে কিন্তু প্রচুর রিলস ভিডিও আপলোড করেছিলাম। তো সেই রিলস ভিডিওতে কিন্তু আমি রিলসের লাইব্রেরি থেকে কিন্তু আমি মিউজিক নিয়েছিলাম। তো সেই কারণে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন ডিস্ট্রেক করে দেয় মিউজিকের কারণে। তারপরে হচ্ছে হচ্ছে আপনার এই চ্যানেলে কমিউনিটি একটা ভাইলেশন আছে। তারপরে সব মিলিয়ে দিলে টোটালে এই চ্যানেলটায় আমার এই আইডিটায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো আমি মনিটাইজেশন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছিলাম, কয়েকবার দেয়নি। তো তার জন্য আমি কী করবো, আমি এই প্রোফাইলটাকে টোটালে রিলেট করে দেবো। কারণ কি, আমার প্রচুর ভিডিওতে আমার রিলস থেকে মিউজিক নিয়ে ব্যবহার করা এবং রিলস ভিডিওর কারণে আমার কিন্তু রিলস মনিটাইজেশন করা এই আইডিটাই। তাই আমি আপনাদের মনিটাইজেশনটা করে দেখাচ্ছি যে আমার এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম, এখানে কিন্তু আমার এই যে মনিটাইজেশন করা আছে ভিউয়ার্স, তারপরেও কিন্তু আমার এই আইডিটা আমাকে রিলেট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মনিটাইজেশন করা, তারপর দেখছেন আমার মনিটাইজেশন কিন্তু রিস্ট্রিক্টের জন্য কিন্তু আমি আবেদন করেছি। তো আবেদন করলে কিন্তু শুধু হবে না, আমার প্রচুর তাহলে আমার সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। আমার সমস্ত ভিডিও কিন্তু আমি এদের থেকে লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে ব্যবহার করেছিলাম। তো এই কারণে কিন্তু আমার চ্যানেল ডাউন এবং আমার প্রোফাইল কিন্তু ডাউন, এবং আমার এই প্রোফাইলে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো কীভাবে আমি প্রোফাইলটা ডিলিট করব সেটাই আমি দেখাবো। তো প্রোফাইলটা ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে থ্রি ডটসে চলে যাব। থ্রি ডটসে চলে যাওয়ার পরে এখান থেকে আমি স্টল করে নিচে চলে যাব, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপরে এখান থেকে আবার সেটিংসে চলে যাব। তো এখান থেকে সেটিংসে চলে যাওয়ার পর এখন কিন্তু সিস্টেমটা চেঞ্জ করেছে। ফেসবুকটা কিন্তু আমি সবসময় অবশ্যই আপডেট দিয়ে ব্যবহার করি। তো এখান থেকে নিচে চলে যাব, একেবারে নিচে চলে যাব। এই দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। তো ভিউয়ার্স এই অপশনটা চলে আসবে। অপশনটা চলে আসার পরে উপরে যে প্লাস আইকন দেখতেছেন, এই কী করবেন, এই প্লাস আইকন একটা ক্রস আইকনে একটা ক্লিক দিবেন। ক্রস আইকনে একটা ক্লিক দেওয়ার পরে ইন্টারফেসটা শো করবে। এখানে জেনারেল একটা ক্লিক দিবেন। তো জেনারেল একটা ক্লিক দিয়ে দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখানে একটা ক্লিক দিয়ে দিলে কিন্তু দর্শক আপনি কিন্তু ভেবে বুঝিয়ে শুনে নেবেন। তারপরে এখান থেকে উপর অপশনটা একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট, আমি ডিলেট একটা টিক দিয়ে দিলাম এখানে, দিয়ে নিচে যে ডিলেট একটা ক্লিক দিয়ে দিলাম। তো তারপর আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। এখান থেকে আমরা আরেকটা ডিলেট অপশনে ক্লিক দিয়ে দিলাম। তো এখান থেকে ক্লিক দিতে থাকবেন। তারপরে এখান থেকে আপনার এ টু জেড দেখাবে, আপনি চাইলে আপনার সমস্ত ইনফরমেশন ডাউনলোড করে রাখতে পারেন, মেসেজ বলেন, আপনার ফেসবুকের ডকুমেন্ট সমস্ত কিন্তু এখান থেকে আপনি এই যে ডাউনলোড ইনফরমেশন কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি রাখতে পারেন। টু সেট ভেরিফিকেশন, তো আমি কিছুই রাখবো না, আমি এখানে ডিলেট অ্যাকাউন্টে একটা ক্লিক দেবো। ক্লিক দিলের পরে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে বলতেছে। তো দর্শক বন্ধুরা, আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ। পাসওয়ার্ডটা দেওয়া শেষ হলে কী করবো, আমরা এখানে আরেকটা ক্লিক দিয়ে দিব। এখানে আরেকটা ক্লিক দিয়ে দিলে কিন্তু আপনার সামনে একটু লোড নিয়ে সময় নিয়ে অপশনটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পড়ে নেবেন এ টু জেড। তো এখান থেকে আমি কিন্তু একেবারে ডিলেট করে দেবো। দিলাম কনফার্ম ডিলেট ইয়োর অ্যাকাউন্ট একটা ক্লিক। তো এখানে বলতেছে আপনি যদি 30 দিনের ভিতরে চাইলে অ্যাকাউন্ট কিন্তু আবার ফিরিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু এ টু জেড লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এখানে চাইলে আপনি 30 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট আবার ফিরিয়ে নিতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট ডিলেট ক্লিয়ার হয়ে গেছে, আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দিলে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা শেষ। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।